আসসালামু আলাইকুম। শখের ক্ষুদ্র খামার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আলহামদুলিল্লাহ ভালোই আছি, তবে একটু খারাপ লাগতেছে। আমি যে চারা ওয়ান চারাটা নিয়ে আসছিলাম অনেক দূর থেকে, চারা অনেকটাই নষ্ট হয়ে গেছে। আজকের যে ভিডিওটাতে আপনাদের দেখাতে চাচ্ছি, আমি এই যে একটা জমি আপনাদের প্রথম ভিডিওতে দেখাইছিলাম, যেখানে আমি চারওয়ান হাইব্রিড যে ঘাসটা আছে সেই ঘাসটা এখানে লাগাবো। তো জমিটা গতকাল চাষ করা হয়েছে এবং আজকে লাগানো শুরু হয়েছে, কিছু জায়গা কিছুটি লাগাইছি। তো আমি আপনাদেরকে আগেই বলেছি যে এই হাইব্রিড চারওয়ান ঘাসটা অনেক সুন্দর, যেটা এখন বর্তমানে অনেক চাহিদা রয়েছে। তার উপর ভিত্তি করে আমি আপনাদেরকে এই চারওয়ান হাইব্রিড ঘাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনারা পরিচর্যা থেকে শুরু করে রোপণ পর্যন্ত, মানে রোপণ করলেন তারপরে পরিচর্যা কখন কি করবেন, সব কিছুই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আগে জমিটার কথা বলে নিই, জমিটা আছে সাত কাঠা, আমাদের এদিকে 19 কাঠায় এক বিঘে আমি যেটুকু জানি আর কি, আমার জানার মধ্যে ভুলও হতে পারে। তো এই জমিটাকে আমরা হচ্ছে চারটা ভাগে ভাগ করছি, এরকম মধ্যে দেয়াল দিছি আর কি। প্রথমে অর্ধেক করে নিছি, নিয়ে প্রত্যেকটা অর্ধেকের মিডিল দিয়ে আরেকটা আমরা আল দিয়ে নিছি, এবং জমির মধ্যে দিয়ে একটা ড্রেন দিছি যাতে পানিটা আসলে অতিরিক্ত পানিটা বৃষ্টির পানিটা বাইর হয়ে যেতে পারে। আর আরেকটা কথা বলি, এই জমিতে যেহেতু আমি ঘাস লাগাচ্ছি, ঘাসটা হতে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে আমি এখানে সাথী ফসল হিসেবে প্রথম অবস্থায় এটা দেওয়া যাইতে পারে, বা আমি দিছি আর কি, হাইব্রিড ধনিয়া দিছি। তারপরে আপনার যে 30 থেকে 35 দিনে একটা মূলা হয় সেই মূলা দিছি, আর লাল শাক দিছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মানে কতটুক দূরত্ব পরপর এই ঘাসটা লাগালে ঘাসের ফলন, এবং মানে ঘাসটা কীভাবে লাগাতে হয়। যাই হোক, এটা আমি যার কাছ থেকে নিছি ওই ভাইটা আমাকে বলে দিছিল যে ঘাসের দূরত্ব 3 ফিট বাই 3 ফিট দিতে। তো যেহেতু তার বাসা এক জায়গায়, আমার বাসা আরেক জায়গায়, সেক্ষেত্রে পরিবেশ এবং জায়গা জমি হিসেবে কিছুটা কম বেশি হতে পারে। তো আমি এদিকে আমার মতো করে আমি লাগাচ্ছি আর কি। তো এটা হচ্ছে আমার মাপকাঠি, ঠিক আছে? তো এই মাপের এইখানে একটা দাগ দেখেন, এই যে একটা দাগ, এখানে একটা দাগ আছে আর এখানে শেষ মাথা। তো আমি পয়টা ধরতেছি এখান, এখানে একটা মানে আল দেওয়া আছে, মানে এই একটা পই, আর এখান থেকে এই দাগ পর্যন্ত একটা পই, এখান থেকে এটার দূরত্ব আছে 1.5 ফিট, এখান থেকে এটার দূরত্ব আছে 1.5 ফিট, এখান থেকে আছে হচ্ছে 7 ইঞ্চি। এভাবে আমি আর কি মানে পইটা দিচ্ছি আর কি, আর চারার দূরত্ব দিচ্ছি আর কি। এখান থেকে চারার দূরত্ব মিনিমাম 1 ফিটের একটু বেশি দিচ্ছি। আর চারাটা লাগানোর নিয়ম হচ্ছে, এটা একটা চারা, এখানে কুশি, এখানে কুশি। তো এটা আমার জমিতে দিতে হবে ঠিক এইভাবে। তাহলে সেক্ষেত্রে কী হবে, এটার থেকে কুশি বের হবে, এখান থেকে কুশি বের হবে, যদি এটা না হয় তাহলে এটা হবে, যে কোনো একটা হবেই। আর এখান থেকে এখানে যেহেতু 7 ইঞ্চি দূরত্ব আছে, এটা মার, এটা যদি কোনো অবস্থাতে না হয় এটা তো হবে, এটার থেকে এখানে এটা একটা ব্যাকআপ দিয়ে দিবে আর কি। তো আজকে লাগানো শেষ হবে, লাগানো শেষ হলে আমি হয়তো বা কালকেই জমিতে পানি সেচ দিয়ে দিব, কারণ আপনার হচ্ছে এই জন্যই দিব, আমি সর্বোচ্চ 2 থেকে 3 ইঞ্চি নিচে মাটির নিচে আমি এই চারাটা দিচ্ছি। তো রোদের যে তাপ আর খরার যে ভাব, সেক্ষেত্রে আপনার যদি আমি না দিয়ে রাখি, যে যে ট্যাগুলো দেখতেছেন ট্যাগুলো ভাপা ধরে নষ্ট হয়ে যাবে। তো আমি আজকে লাগানো হলে কালকেই পানি দিয়ে দিব ইনশাল্লাহ। তো
আমি আসলে ভিডিও নতুন করতেছি বা শিখতেছি, যেটাই বলেন, আমার কথাবার্তায় ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন এবং আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আশা করি ভিডিও দেখে কিছু শিখতে পারবেন, যেহেতু আমি নতুন খামারি, সব কিছু নতুনভাবে শুরু করতেছি। আমার ব্যর্থতা সফলতা সবই আপনাদের মাঝে শেয়ার করব। ভালো থাকবেন সবাই।